দর্শক আসসালামু আলাইকুম, আমি ডক্টর আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ বরাবরের মতোই আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আজকে একটি বিশেষ ভিডিও আমি তৈরি করতে চাচ্ছি, যে আজকে আমার ভিডিওটি আসলে ঠিক বাবুদের সাথে জড়িত নয়। ইয়েস, বাবুর মা যদি অসুস্থ থাকে বাবুর সাথে জড়িত বটেই। আজকে আমাদের যেই ভিডিওর যেই টার্গেট গ্রুপ সেটা হচ্ছে বাবুর মারা। আমরা জানি যে যে ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সার, কিন্তু আপনারা জানেন যে চারিদিকে বেশ ভালো রকমে আমরা শুনতে পাই। একটি গবেষণা দেখা গেছে বাংলাদেশে যে সমস্ত ক্যান্সার হয় তার মধ্যে ব্রেস্ট ক্যান্সার কিন্তু অনেক সামনের দিকে আছে সংখ্যায়, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে মারা যখন ব্রেস্ট ক্যান্সারের ট্রিটমেন্ট নিয়ে চিকিৎসকের কাছে যাচ্ছেন, ক্যান্সার হাসপাতালে যাচ্ছেন, তখন সেটা বেশ অ্যাডভান্স স্টেজে চলে যাচ্ছে। অর্থাৎ বুঝতে বুঝতে জিনিসটা এতটাই আগিয়ে গিয়েছে যে আপনার যে ব্রেস্ট ক্যান্সার সেটা আসলে বেশ খারাপ পর্যায়ে চলে যাচ্ছে। তাহলে আমি আজকের আমার যে ভিডিও, আপনারা জানেন আমি সবসময় আপনাদের বাবুর বাবা মা এবং বিশেষ বাবু সবার স্বাস্থ্যই যেখানে আমার মুখ্য আমার কনসার্ন থাকে, আমি আজকে ভাবছি ব্রেস্ট ক্যান্সারের সিমটম আমি কিভাবে বুঝবো এবং প্রাথমিকভাবে আমি কিভাবে বুঝতে পারবো, একজন মহিলা সেটা ঘরে বসে বুঝতে পারবেন। তো দর্শক, ছোটোখাটো জিনিসগুলো আপনারা সবসময় মাথায় রাখুন, হয়তো আপনার নিজের প্রয়োজন হচ্ছে না, এটা আপনি শেয়ার করুন, অন্যদের জানান। তাহলে আমরা বলবো, যখনই আপনি আপনার ব্রেস্টে কোনো ধরনের চাকা বা মাস আপনি খেয়াল করবেন বা পালপেট করে আপনি পাবেন, তাহলে আপনার মনে সন্দেহ আসবে কোথাও কোনো সমস্যা হচ্ছে কি না। তাহলে ফার্স্ট অফ অল, আপনি যখনই কোনো মনে করবেন যে জিনিস কোনো রকম একটা চাকা আপনার ব্রেস্টে আছে আপনি পাচ্ছেন, তাহলে এটা লুকিয়ে রাখবেন না, লজ্জা পাওয়ার কিছু নাই, এটা শেয়ার করুন, আপনার হাজব্যান্ডকে জানান এবং অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হন। চাকা থাকলেই যে সেটা টিউমার তাও নয়, কিন্তু অবশ্যই চিকিৎসক খুঁজে নেবেন অন্য কোথাও কোনো সমস্যা হচ্ছে কি না, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমরা বলি যদি আপনার ব্রেস্টের যে যেটা বলি নিপলটা বলি বা বোটাটা বলি, সেটা যদি কালচে বরণ ধারণ করতে থাকে এবং বোটাটা যদি ক্ষত তৈরি হয় অথবা বোটা যদি ভিতর রিট্র্যাক্টেড হয়ে যায়, তাহলেও আপনার কোনো ধরনের কোনো টিউমারের সম্ভাবনা আছে কি না, ব্রেস্ট ক্যান্সারের কোনো সমস্যা আছে কি না, সেটা অবশ্যই তলিয়ে দেখতে হবে। তাহলে সেই ব্যাপারটা আপনাকে খেয়াল করতে হবে। নাম্বার তিন, আপনি যদি দেখেন ব্রেস্টের কোনো বিশেষ একটি জায়গায় আপনার রং চেঞ্জ হচ্ছে, কোনো রকম অন্যরকম রং ধারণ করছে, বিভিন্ন রঙের কথা আমাদের বইপত্রে বলা আছে, আমি সেই আলোচনায় যাচ্ছি না, আপনি যদি দেখেন কোনো একটা বিশেষ জায়গায় রঙের পরিবর্তন ঘটছে, তাহলে আপনার মাথায় আসবে কোনো রকম ব্রেস্ট টিউমারের কোনো সম্ভাবনা আছে কি না। সেই সাথে আমরা যেটা বলি যে ব্রেস্টের কোনো রকম ক্ষত তৈরি হওয়া, ব্রেস্টে বারবার পুঁজ হওয়া, এই ধরনের সমস্যা যদি হয়, আপনি অবশ্যই ঘরে বসে না থেকে জিনিসটাকে দীর্ঘমেয়াদী না করে আপনি আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করুন। আমরা ডাক্তাররা কিছু প্রয়োজনীয় পরীক্ষা করে, যে যারা গাইনোকোলজিস্ট আছেন বা যারা এই ব্যাপারে ক্যান্সারের ডাক্তার যারা আছেন, তারা কিছু জিনিস নির্ণয় করে আমরা সিদ্ধান্ত নেই এইটি আসলে টিউমার কিনা, বা টিউমার হলে সেটি কোন পর্যায়ে আছে, সেটা খুব বেশি আগে গিয়েছে কিনা, এরকম অনেক কিছু। তো দর্শক, আসলে আপনার সচেতনতাই পারে আপনাকে রোগমুক্ত রাখতে, এবং যে কোনো রোগে আপনি জানেন যে প্রথম অবস্থায় যদি আপনি ডিটেক্ট করতে পারেন, বিশেষ করে টিউমার বা ক্যান্সারের মতো জিনিসগুলো যারা বেশি হাইড করে রেখে দেয়, তারা কিন্তু তত সমস্যায় পরবর্তীতে পড়ে। এমন একটা জায়গায় যে এমন একটা স্টেজে যে টিউমার বা ক্যান্সারটা ধরা পড়ে যখন আসলে চিকিৎসকরা তেমন কিছু করার থাকে না। তো দর্শক, আপনার জীবনটি আমাদের যে ছোট সোনামণি একটা ছোট্ট নিষ্পাপ বাবুর সাথে সরাসরি সম্পৃক্ত। একটা মায়ের বেঁচে থাকা, সুস্থ থাকা, একটি সুস্থ বাবু হওয়ার বা বাবু গড়ে ওঠার জন্য অত্যন্ত জরুরি। সুতরাং আপনি নিজে সতর্ক থাকুন, আপনার শরীরকে সুস্থ রাখুন, এবং ব্রেস্টের যে কোনো সমস্যায় আপনি যদি কোনো চাকা বা টিউমার বা কোনো মাস দেখেন, আপনি এটা হাইড অ্যান্ড সিক না করে আপনি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। তো দর্শক, এই ধরনের বিভিন্ন প্রয়োজনীয় তথ্য নিয়ে আমি আপনাদের সামনে বারবারই হাজির হব। আজ এ পর্যন্তই, পরবর্তী নতুন কোনো টপিক দেখার জন্য আমন্ত্রণ রইল, সেই পর্যন্ত বরাবর মতোই আল্লাহ হাফেজ।